আমরা শাহজালাল সিলেটি, আমরা শাহপরান, এদের বিরুদ্ধে কথা বলি এই কথা ঠিক নয়। আমরা বিশ্বাস রাখি তারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ ছিলেন, তারা এদেশে দীন প্রচার করতে এসেছিলেন। আল্লাহর নবী বলছেন যে উঁচু কবর ভেঙে সমান করতে হবে, আর তারা ছিলেন হাদিসের পণ্ডিত জ্ঞানী গুণী মানুষ। তারা কি কবর উঁচু করতে বলেছেন? আজকে তারা বলেননি, তারা শিক্ষিত মানুষ ছিলেন, এই কথাই ঠিক। অবশ্যই শাহজালাল রাহেমাহুল্লাহ, শাহপরান রাহেমাহুল্লাহ এখন বেঁচে থাকলে তারা উঁচু কবর ভাঙতেন, এ কথাই চূড়ান্ত। অতএব আমরা উঁচু কবর ভাঙার জন্য বলেছি, আমরা তাদের অপমান, তাদের খাটো, তাদের দুর্বল দৃষ্টিতে দেখেছি, এ কথা ভুল। আমরাই তাদের যথাযথ মূল্যায়ন করি। যারা কবর তৈরি করেছে, কবর উঁচু করেছে, তারাই তাদের অসম্মান করে, এ কথাই ঠিক। যারা কবর উঁচু করে হাজারো লক্ষ মানুষকে কবর পূজার দিকে নিয়ে গিয়ে কবরে মানত মানার প্রতি উদ্বুদ্ধ করে, কবরকে সিজদা করার প্রতি উদ্বুদ্ধ করে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তারাই তাদেরকে অপমান করেছে। আমরা তাদের অপমান করিনি, আমরা তাদের সম্মান দিই, আমরা তাদের মূল্যায়ন করি, আমরা তাদের জন্য কথা আসলে রাহিমাহুল্লাহ বলি। বুঝতে তারা ভুল করেছে, তাদের নামে মানহানির মামলা হতে পারে, আমাদের নামে মানহানির মামলা হবে কেন? হাইয়াজাল আসাদি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন যে আবু হাইয়াজাল আসাদি, তোমাকে কি আমি ওই কাজে পাঠাবো না যেই কাজে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন? আমি আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আল্লাহর নবী আমাকে বলেছিলেন, আলী লা আল্লাহ তাদা তিমসালানিলা তমাস্তাহু, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। আল্লাহ কামরান মুশারফেনিল্লা সাওয়াইতাহু, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, তাকে ভেঙে সমান করে দাও। শুনুন, আপনি যে মামলা দেখছেন, এই মামলা হয়তোবা তাদের বুঝতে ভুল হয়েছে, হয়তোবা তাদের হটকারিতা, হয়তোবা তারা সঠিক কাজীদের মানুষকে হেস্তনাস্ত করতে চায়, এটা হতে পারে। আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন তাদের হেদায়াত দান করেন, তাদের সুমতি দান করেন। আমরা শাহজালাল সিলেটি, আমরা শাহপরান, এদের বিরুদ্ধে কথা বলি, এই কথা ঠিক নয়। আমরা বিশ্বাস রাখি তারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ ছিলেন, তারা এদেশে দীন প্রচার করতে এসেছিলেন। আল্লাহর নবী বলছেন যে উঁচু কবর ভেঙে সমান করতে হবে, আর তারা ছিলেন হাদিসের পণ্ডিত জ্ঞানী গুণী মানুষ। তারা কি কবর উঁচু করতে বলেছেন? আজকে তারা বলেননি, তারা শিক্ষিত মানুষ ছিলেন, এই কথাই ঠিক। যারা কবর উঁচু করে হাজারো লক্ষ মানুষকে কবর পূজার দিকে নিয়ে গিয়ে কবরে মানত মানার প্রতি উদ্বুদ্ধ করে, কবরকে সিজদা করার প্রতি উদ্বুদ্ধ করে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তারাই তাদেরকে অপমান করেছে। আমরা তাদের অপমান করিনি, আমরা তাদের সম্মান দিই, আমরা তাদের মূল্যায়ন করি, আমরা তাদের জন্য কথা আসলে রাহিমাহুল্লাহ বলি। বুঝতে তারা ভুল করেছে, তাদের নামে মানহানির মামলা হতে পারে, আমাদের নামে মানহানির মামলা হবে কেন? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছি, আল্লাহর নবী বলছেন তোমরা উঁচু কবর ভেঙে সমান করো। অবশ্যই শাহজালাল রাহেমাহুল্লাহ, শাহপরান রাহেমাহুল্লাহ এখন বেঁচে থাকলে তারা উঁচু কবর ভাঙতেন, এ কথাই চূড়ান্ত। অতএব আমরা উঁচু কবর ভাঙার জন্য বলেছি, আমরা তাদের অপমান, তাদের খাটো, তাদের দুর্বল দৃষ্টিতে দেখেছি, এ কথা ভুল। আমরাই তাদের যথাযথ মূল্যায়ন করি। যারা কবর তৈরি করেছে, কবর উঁচু করেছে, তারাই তাদের অসম্মান করে, এ কথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাসাসাল কবর, আল্লাহর নবী কবরকে চুন সরি করতে, পাকা করতে নিষেধ করেছেন। ওয়ায়ুবনা আলাইহে,
কবরের উপরে ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন, কবরের উপরে বসতে নিষেধ করেছেন। মারসাদ আল গানামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাল্লু আলাল কবর ওয়ালা তাজলিসু আলাইহা, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, তোমরা কবরের উপরে বসো না, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। মুসলিম, তারা আজকে মানুষকে কবরের দিকে, কবরের পাশে সালাত আদায় করতে, সিজদা করতে বাধ্য করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু কাবরি ওসানান, তোমরা আমার কবরকে মূর্তির স্থান করো না, ইবাদত, যে সেই কবরকে ইবাদত করা হবে, কবরকে পূজা করা হবে। নিশ্চিত আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপরে অসন্তুষ্ট, রাগান্বিত হন যারা ভালো মানুষের কবর তৈরি করে, সেখানে মসজিদ তৈরি করে, তাদের উপরে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন। অতএব যারা আজকে তাদেরকে অপমান করছে, তারাই এমন কর্ম করছে যে আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট, আমাদের উপরে অসন্তুষ্ট, এই কথা আমরা বুঝি না, আমরা বরং তাদের মূল্যায়ন করছি, এটাই বুঝি, এটাই চূড়ান্ত, আমরা তাদের খাটো করিনি। পরের অংশ হচ্ছে এই যে, আমি অনেক জায়গাতে কবি নজরুলের বিবরণ পেশ করতে গিয়ে বলেছি যে কবি নজরুল কবিতা লেখা শুরু করেছেন জোহরের টাইমে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখা আসছেন সকাল থেকে, জোহরের টাইমে তিনি শুরু করলেন, আসরের টাইমে কবি নজরুল ইন্তেকাল করলেন, সন্ধ্যা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখলেন। এর পরেও কবি নজরুল যত কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের তার চেয়ে কয়েক গুণ বেশি হবে, কবি নজরুলের কবিতা বেশি হবে। এবং তিনি মানুষকে হকের উপরে অনেক বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন কবিতার মাধ্যমে। আমরা তাদের ভালো সাইড শতদিনই উল্লেখ করেছি, আমি বলেছি কবি নজরুল ইসলাম সাহেব বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তার এই বাক্য ঠিক হয়নি, এতে শিরক রয়েছে। কবরের পাশে কেন, কাবা ঘরের নিচে যদি আপনার বাপকে ঢুকিয়ে দেওয়া হয় তবে এক পয়সা লাভ হবে না, এই কথা আমি বলেছি। কবি নজরুলের আমরা সম্মান করি না, তাকে অসম্মান করি, এই কথা তার ভুল। যেটুকু বাক্য চলে না সেইটুকু বাক্যর নিন্দা করেছি, ব্যক্তির নিন্দা করিনি। অতএব তারাই অপমান করছে এসব সম্মানী মানুষকে, আমরা করিনি, তাদের নামে মানহানির মামলা হতে পারে, আমাদের উপরে হওয়াটা ভুল। সাথে সাথে বলছি আপনাকে, মনে রাখবেন, এই জাতীয় সঙ্গীত 24 লাইনে লিখা, 24 লাইনে লিখা, উপরের 10 লাইন নেওয়া হয়েছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্যাদা সম্মান উল্লেখ করেছি যখন বলেছি নারীদের মর্যাদা, নারীদের নির্যাতন করা জায়েজ নয়, নারীদের মর্যাদা দিতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেমন দিয়েছেন, বঙ্কিমচন্দ্র কেমন দিয়েছেন, রবীন্দ্রনাথ কেমন দিয়েছেন, আমি তার বিস্তারিত বিবরণ দিয়েছি, আপনি দেখতে পারেন। জাহেলিয়াত ও ইসলাম, ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্বে তাদেরকে যথাযথ মূল্যায়ন করি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে কিছুই বলিনি, আমি বলেছি এই কবিতা হচ্ছে শিরক, এই কবিতার এই অংশে শিরক রয়েছে। আপনি পড়ুন ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস, এক অন্য ইতিহাস, তাহলে আপনি দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তব খেয়াল। উনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে ছিলেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ছিলেন, উনি মুসলিম বিদ্বেষী ছিলেন, তার বাস্তব অবস্থা মুসলমানের বাচ্চাদেরকে বুঝতে দেওয়া, পড়তে দেওয়া উচিত, এইসব অবোধ ছেলে মেয়েকে তার অবস্থা জানতে দেওয়া উচিত, তারপরে বিবেচনা হবে। এর পরেও আমি তার দুর্বল সাইড উল্লেখ করিনি, আমি বলেছি এই কবিতাতে শিরক রয়েছে, এটুকুতে তার অপমান হলো কি করে, জি না, একটা মানুষকে জেনে শুনে অপমান করলেই হয় মানের হানি, আমরা তার মানের হানি করতে যাইনি। অতএব যারা এটা করেছে তাদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, তুমি তাদের সমতি দান করো, তাদেরকে হক পথে ফিরে আসার তৌফিক দান করো। আর তোমার দরবারে আমরা আন্তরিকভাবে জানাই, আমরা মানুষ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে
তাহলে তুমি মাফ করো। আমরা যেটা সঠিক সেটা যেন বলতে পারি, এই তৌফিক তুমি দান করো, এইসব সমস্যা থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। আর জাতির কাছে বলছি, আপনাদের কাছে বলছি, আপনারা সকলে একটু দোয়া প্রার্থনা করবেন যাতে করে আমরা বিপদমুক্ত থাকতে পারি। আল্লাহ যেন আমাদের মাধ্যমে সঠিক দিন প্রচার নেন। আল্লাহুম্মা আমিন।